বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু চন্দনা টিয়া পাখি বেবি রয়েছে। এগুলো বয়স 20 থেকে 30 দিন প্লাস। পার পিস দাম চাচ্ছি 6,000 টাকা ফিক্সড প্রাইস। দেখতে পাচ্ছেন অনেক সুস্থ এবং অ্যাক্টিভ রয়েছে সবগুলো বেবি। আলেকজান্ডার চন্দনা টিয়া পাখির বাচ্চা। পাকিস্তানি অনেকে বলে পাকিস্তানি চন্দনা টিয়া পাখির বাচ্চা। এটা 4 থেকে 5টা নাম আছে, যে যে নামে ডাকুক, আসলে এটা চন্দনা টিয়া পাখি। চন্দনা আলেকজান্ডার যারা নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, পাখি রাজা বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম, অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে নতুন বছরের প্রথম হাট, জানুয়ারি মাসের 2 তারিখ 2022 সাল, রোজ রবিবার। আমি চলে আসছি আজকে টঙ্গী বাজার পাখির হাটে। তো আজকে হাটে অনেক ধরনের দেশি এবং বিদেশি পাখি এসেছে হাটে। বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো এবং প্রাইস সম্পর্কে জানানোর চেষ্টা করবো যতটুকু সম্ভব ইনশাল্লাহ। তো আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন জয়েন করেছেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনই বাজিয়ে দিবেন, জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসলে আজকে মূলত স্পেশাল কিছু পাখি এসেছে, আমি ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করবো অনেক ধরনের পাখি, সবগুলো আসলে বলা সম্ভব না। তো ভিডিও দেখতে থাকুন আর শুনতে থাকুন। আর এই ভিডিও পাখি যদি পছন্দ হয় নিতে চান, সেক্ষেত্রে আমি যাদের নাম্বার দিয়ে দেবো সেখানে কন্ট্যাক্ট করে নিতে পারবেন, অথবা আমার সাথে কন্ট্যাক্ট করে আপনারা পেয়ে যাবেন। কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেখানে কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারবেন। তো অনেক কথা বলে ফেলাম, এখন মূল ভিডিও চলে যাচ্ছি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ময়না পাখি রয়েছে। ভাই এটা বয়স কতদিন? এটার আগামী রোজে হলে 1 বছর হবে। 1 বছর গত এই সিজনে বাচ্চা আর কি? হ্যাঁ, ওই যে গত বৈশাখ, গত বৈশাখের বাচ্চা, এখনো 1 বছর হয় নাই, 7 থেকে 8 মাস ক্লাস হয়ে গেছে। এটা সম্পূর্ণ সেলও হবে মনে হচ্ছে, কারণ মাথার সিঁধিগুলো অনেক সুন্দর সেলের মতো এবং ফুটা হলুদ আকারে লাল হয়ে গেছে, পাগুলো হলুদ আকারে, মাছগুলো অনেক বড়ো সাইজ। এটা মনে হয় চট্টগ্রাম পাহাড়ি মনে হয়? হ্যাঁ, চট্টগ্রাম পাহাড়ি। এটা কোনো কথা বলতে পারে বা শিল্পী বাচ্চা কথা বলে? মা বলে, লরি বলে, ময়না বলে, হ্যারো বলে। আচ্ছা, যারা নিজের কথা বলে শুনে নিতে পারবো? হ্যাঁ, ভিডিও আছে, একবার দেখা যাবে। আচ্ছা, ভিডিও সহকারে আপনি নিতে পারবেন, কারণ হাটে আসলে মূলত কথা বলে না অনেক মানুষের ভিড়ে। তো এটার প্রাইস কত হচ্ছে ভাই? 15,000। 15,000 দাম চাওয়া হচ্ছে, এটা কি ফিক্সড প্রাইস না কিছু কম হবে? ফিক্সড প্রাইস। ভাই কন্ট্যাক্ট নাম্বার দেন। 0912 0912 430 430 505 505। এটা কি ইমো হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, এটা ইমো হোয়াটসঅ্যাপ সব এই নাম্বারটাই। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই পাখিটি নিতে চান অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ দেখে কথা বলে দেখে আপনারা নিতে পারবেন। এটা আসলে ফিক্স প্রাইস বলে দিচ্ছে, তারপর আপনারা আলোচনা করে দেখতে পারেন। তো ধন্যবাদ ভাই। বন্ধুরা চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন আমাদের জুয়েল ভাই রয়েছে। এখানে রয়েছে দেবী সহ বাজিকার পাখি, পাশে দেবী। হ্যাঁ, এটা ছেলে মেয়ে? হ্যাঁ, আপনার এটা চার চলে কত ভাই? এটা হচ্ছে 2,000 টাকা। 2,000 টাকা। আর এখানে দেখেন 4 পিস দেবী? এটা হচ্ছে 4 পিস দেবী। আচ্ছা, এটা ছেলে মেয়ে? এটা হচ্ছে বাপমা। রেমবো মেডিসিনের কালার দেখতে পাচ্ছি। চার চলে কত সেট আপ? এটা 2,000 টাকা। 2,000 টাকা। আর এই পেয়ারটা? এই পেয়ারটা চাওয়া হচ্ছে আপনার 1,500 টাকা। 1,500 টাকা। আর এখানে পেয়ারটা? এটা পেয়ারটা 1,000 টাকা। 1,000 টাকা। এখানে আরেকটা ফ্যামিলি প্যাকেজ আছে যেটা আপনাকে দেখাচ্ছি, এটা হলো ফেলো ব্লাড লাইন। এই যে দেখেন, এটা 4টা বেবি আছে, রেডায়ের বাচ্চা, একদম সব লাল চোখের বাচ্চা, একদম লাল চোখ। এটা চাওয়া হচ্ছে 3,000 টাকা। 3,000 টাকা? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা রেডায়ের একদম চেক করে দেবো। বাপ মা রেডাই? হ্যাঁ, বাপ মা রেডাই। দাম তো কত? এটা 3,000 টাকা। 3,000 টাকা। এটা ফেলো, নিউট্রিশন ফেলো। আচ্ছা, আর এগুলো কি? এটা 500 টাকা। আর লাভবাদ দেখতে পাচ্ছি, এগুলো বিভিন্ন কালার, বিভিন্ন নিউট্রিশন। যদি আপনি কালার আপনি সর্বনিম্ন 4,000 থেকে শুরু করে জোড়া 6,000 টাকা পর্যন্ত আছে। আচ্ছা, এখানে বাজিকার? এখানে বাজিকারগুলি সবই অ্যাডাল, এগুলি 800 টাকা জোড়া আছে। আর এই হচ্ছে আমাদের অ্যাক্সেসরিজটা, আসলে শীত এবং গরম বলেন যাই বলেন, পাখিকে খাঁচায় পালতে হলে আপনাদেরকে কিছু প্রোডাক্ট যেগুলি আপনাদের সুরক্ষার জন্য, ডিম বাচ্চা করানোর জন্য এগুলি খাওয়ানো উচিত এবং খাওয়া জরুরি প্রয়োজন। এটা জরুরি প্রয়োজনে হজমের জন্য অথবা ডিমের খোসা শক্ত করার জন্য
অথবা দেখা গেছে নকর হয়ে যায় এগুলোর জন্য খুরসা কত যাচ্ছে খুরসা এগুলি খুরসা বিক্রি করি আমরা 20 থেকে 25 টাকা এটা বিক্রি করি 50 থেকে 60 টাকা পাইকারি পাইকারি নাই সেই ক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে রেটটা জেনে নেবেন আচ্ছা নাম্বারটা বলেন ভাই 0912 0912 0404 9427 27 ইনশাআল্লাহ এটা যোগাযোগ করে আরো বিভিন্ন ধরনের পাখি আছে লাগলে তাহলে ধন্যবাদ স্যার ভাই এখানে রয়েছে দেখতে পাচ্ছেন বিরাতি ইঁদুর রানিং বলো হ্যাঁ বাচ্চা আছে এখানে রয়েছে 3 পিস শালিক দেখতে পাচ্ছি তিনটা বাচ্চা লেখা বয়স কতদিন সাত মাস বয়স একটা বাচ্চা কথা বা শিখতে পারে পার পিস কত আছে ভাই ষোলোশো পার পিস 800 টাকা নাম্বারটা দিবা অনেক নামে পরিচিত পাকিস্তানি বলে আলেকজান্ডার বলে এবং চন্দনা বলে আসলে পাকিস্তানি পাকিস্তান ধরা হয় না দেখতে পাচ্ছি আর যা দাম বলা সব এখানে দেখতে পাচ্ছি 1 পিস লুটিনো রয়েছে আর 1 পিস গ্রে রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি বাজিগার পাখি রয়েছে জিপি রয়েছে জিপিটা কি জোড়া নাকি ভাই আচ্ছা ডিম বাচ্চা করাছেন এটা ডিম বাচ্চা দুইবার করা চাচ্ছেন কত এটা এটা 2500 টাকা 2500 টাকা আর এটা কি এখন তাহলে এখানে ওর পরে আর নাই আচ্ছা ধন্যবাদ ভাই এখানে দেখতেছেন খরগোশ রয়েছে এগুলো রানিং আছে নাকি খরগোশ অনেকগুলো রয়েছে বাজিকের পাখি রানিং গুলো কত হচ্ছে আমার লোকেশন হলো মিরপুর কালকি আমার নাম হলো আব্দুল মালিক ধন্যবাদ ভাই এখানে দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চা রয়েছে আপনারা টঙ্গে হাঁস এসে নিতে পারবেন সমস্ত পাখি এবং কবুতর দেশি বিদেশি পাখি রয়েছে এখানে টঙ্গি বাজার পাখি হাটে এখানে টিক্কা শালিক দেখতে পাচ্ছেন অনেকে টিক্কা ময়না বলে থাকে সেগুলো নিতে পারবেন পার পিস 1000 টাকা করে এখানে একজোড়া তিলা কুকুর দেখতে পাচ্ছেন একজোড়ার দাম চাই রয়েছে 1000 টাকা এখানে একজোড়া মদনা তো দেখতে পাচ্ছেন এটা দুটাই ফিমেল পার পিস দাম চাই রয়েছে 2500 করে পার পিস দুটাই ফিমেল দেখতে পাচ্ছেন
মেলটার টোটাল লাল হবে এখানে দেখতে পাচ্ছেন একটি সিরিং নেট টিয়া পাখি তেম ভাইরা বৈশাখের বাচ্চা ছেলে হবে মনে হয় আর গলায় রিং দিয়ে এসে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন আসলে মূলত রিং নেট যেগুলো টিয়া পাখি আমাদের দেশি আর বিদেশি হোক এক বছর ছাড়া মালা উঠে না ভাইরা চাচুর কত 4,000 টাকা নাম্বার বলেন 08 01 15 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
এক ধরনের বাচ্চা এখানে পেয়ে যাবেন টঙ্গী বাজার পাখির হাট এসে আপনারা নিতে পারবেন ১২০০ টাকা একটা হয়েছে বাচ্চা লেগাটা টিকা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গুগু রয়েছে সুটাল গুগু এগুলো সেল দিয়েছে ভাই ভাই এগুলো সেল দিছিল আপনার ৩৫০০ টাকা দরা দরা ৩৫০০ কোথায় সেল দিয়েছেন এটা হলো আপনার নরসিংদি নরসিংদি আর এখানে দেখতে পাচ্ছি টারকোজিন হ্যাঁ টারকোজিন ভাই আমারই বিক্রি হয়ে গেছে হ্যাঁ ভাই বিক্রি হয়ে গেছে আমি কথা বলছি জানি বেচে আমি কিনছি অনেকগুলো পাখি এখানে কিনেছে আর এখানে রয়েছে তো এগুলো কিনে আপনি খুশি জি জি আমি অনেক খুশি সুইটাল গুগু তো সুইটাল গুগু পাওয়া যায় না আপনি খামার জন্য না বিক্রির জন্য বিক্রিও করেন যারা নিতে চায় কথা বলে দেখে নিতে পারবো তো হ্যাঁ কথা বলা দেখে কত বাকি দিন লাভ বার কত আছে এখানে বেশ কিছু দাম নিয়ে দেখতে পাচ্ছি ১৫০০ বাইরে কিসের বাচ্চা এটা চন্দনা বাচ্চা চন্দন এটা পাকিস্তানি ইন্ডিয়া হ্যাঁ পাকিস্তানি পাকিস্তানি আসলে এটার নাম তো অনেকগুলো অনেকে প্রশ্ন করে এটা কি এটা কি এটা কি কোন দেশে ঠিক আছে এটা নাম একটা এটা চন্দনাডিয়া চার বছর নাম আছে আলেকজান্ডার অনেক পাকিস্তানি অনেক ইন্ডিয়া বলে নাম দেওয়া নাম এটাই চন্দনাডিয়া এটা প্রশ্ন করে ভাই চন্দনাডিয়া আলেকজান্ডার এটা বাইরে কথা ২৮ দিন এটা হ্যান্ড বিলিং করাতে হয় হ্যাঁ হাতে করা যায় কত নম্বর করে করাতে হয় দিনে তিন বেলা দিনে তিন বেলা চারটের কত এটা এটা লোকেশন টঙ্গী বাজার ধন্যবাদ বন্ধুরা চলে আসলাম লেবার কাছে লেবার কাছে আজকে অনেক ধরনের কালেকশন পাখি রয়েছে বার্জিকার পাখি রয়েছে এবং খরগোশের বাচ্চা রয়েছে রানিং খরগোশ রয়েছে ডায়মন্ড গুগু এবং অস্ট্রেলিয়ান গুগু অনেক পরিমাণ পাখি দেখতে পাচ্ছেন সবগুলো বিস্তারিত জানবো লেবার কাছ থেকে এখানে
জামা দেখতে ছিল ভাই ভাই জামাগুলো 10,000 ভাই 2600 আর স্কুকাটাল গুলো জোড়া ভাই 6000 টাকা লটন 6000 সিনেমা পাল সিনেমা পাল 6000 ভাই প্রিন্স গুলো যাচ্ছেন প্রিন্স প্রিন্স গুলো আপনার এগুলো 6000 টাকা করে 6000 টাকা আর এখানে সেমেরল মাঝিকা দেখতে পাচ্ছেন সেগুলো যাচ্ছে 700 টাকা আর ডায়মন্ড গুগল আছে ডায়মন্ড ডায়মন্ডের জোড়া ভাই এগুলো ভাই 1600 টাকা 1600 টাকা আর রানিং খরগোশ কত আছেন রানিং খরগোশ এগুলো 1000 টাকা করে আর আচ্ছা ও আচ্ছা 600 টাকা আচ্ছা সেল মেশিন আছে যায় যায় আচ্ছা এগুলো কি প্রাইস এগুলো 1600 টাকা 600 আর এই পেয়ারে কত বেচছেন এটা বেচছেন নাকি এগুলো ভাই 700 টাকা করে 800 টাকা হোয়াট গিভিং ওয়ান আছেন হোয়াট হোয়াট গিভিং ওয়ান 1000 টাকা করে 1000 টাকা আর গ্রে কালার গ্রে কালার 1500 টাকা করে রানিং গুলো কত বাসিকা রানিং 800 টাকা দিয়ে 800 900 ভাই এগুলো 800 900 মধ্যে দিয়ে যাবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিমাণ আর এখানে রানিং এগুলো রানিং গুগু এটা হ্যাঁ ভাই এগুলো 1500 টাকা 1600 টাকা 1500 আর এখানে খরগোশ দেখতে পাচ্ছি রানিং গুলো এই বড় ঘর না ভাই এগুলো 1200 টাকা দাদা 1200 করে জোড়া আর বাচ্চাগুলো 600 টাকা 600 টাকা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বাড়িতে পাই গেছে এগুলো দাম যাচ্ছে 500 টাকা করে সেম ব্যাটার আর লুটিনের মতো কত আছে 1000 টাকা 1000 টাকা সব লুটিন আর এই পেয়ারটা এই যে এটা 700 টাকা আর সিঙ্গেল এটা কি এর নাম মেয়ে কত কত মোবাইল রন্টি মাল দিছে একই ঘরে মামুনের ওই ঘরে মাল দিছে আপনিও রন্টিও ঠিক আছে এই বোকা সুদার মাল চলে ধন্যবাদ ভাই বন্ধুরা আজকে হাটে অনেক ধরনের পাখি এসেছে আপনারা দেখছেন ভিডিওর মাধ্যমে তো এই ভিডিওর পাখি যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন অথবা যাদের নাম্বার আমি দিয়ে দিছি সেখানেও কন্ট্যাক্ট করে আমরা নিতে পারবেন তো আমার ইউটিউব চ্যানেলে এখনও যারা নতুন জয়েন করেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাখি থেকে বেল বাটনটি বাজিয়ে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে কোনো ধরনের পাখি ক্রয় এবং বিক্রয়ের জন্য আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি সেখানে কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারবেন তুমি হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি তো যারা পাখি হোম ডেলিভারি নেবেন ঢাকার ভিতরে হলে ডেলিভারি চার্জ 510 টাকা আগে পেমেন্ট করতে হবে অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ এত বেশি কেন তো আমি আজকে বলে দেবো কী কারণে বেশি কারণ আমরা যেগুলো ঢাকার ভিতরে পাখি ডেলিভারি দিই আসলে পাখিগুলো বাসে দিয়ে হয় না কারণ বাসে দিলে বাসে আপনার বাসা মেন রোডে না অনেক সময় ভিতরে যেতে হয় অনেক সেই কারণে বাসে দেওয়া সম্ভব না আমরা বাইকে দিয়ে থাকি বাইকে ভাড়া আসলে একটু বেশি নেয় কারণ আমরা বাসায় পৌঁছে দেয় পাখিটা সেই কারণে মূলত ভাড়াটা 510 টাকা দিতে হবে আর যারা ঢাকার বাইরে নেবেন যে কোনো জেলায় সেক্ষেত্রে ডেলিভারি চার্জ 510 টাকা সব জেলা থেকেই বাকি টাকা এবং ডেলিভারি খরচ সহ সম্পূর্ণ টাকাটা পেমেন্ট করতে হবে টিকাশ বা নগদের মাধ্যমে পরবর্তীতে আপনার পাখিটা পৌঁছে যাবে পরিবহনের মাধ্যমে আমাদের কাণ্ড রয়েছে টঙ্গী স্টেশন রুট এবং উত্তরা আবদুল্লাপুর উত্তরা কাণ্ড রয়েছে যে কোনো দেশে আমরা পাখি ডেলিভারি পাঠাই তো অনেক কথা বলে ফেললাম আজকে টঙ্গীবন্দর পাখির হাট আজকে বছরের প্রথম এবং মাসের শুরু থেকে আমি মোটামুটি তুলে ধরার চেষ্টা করছি যে এই সমস্ত পাখি হাতে এসেছিল তো আবারও ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে বেল বাটনটি অন করে দেবেন নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তো যাদের যে কোনো ধরনের পাখি ক্রয় করতে চান বর্তমানে টিয়াবাগের বাচ্চা রয়েছে পাকিস্তানের টিয়াগের বাচ্চা পার পিস 6000 টাকা ফিক্সড প্রাইস কেউ কোনো দামি করবেন না আর অত তাকে ফোন দেবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও আবার কথা হবে দেখা হবে আজকে আমি ভিডিও নিচ্ছি আমার নাম মোহাম্মদ হাফিজ লোকেশন টঙ্গী বাজার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু